হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে রিসেন্টলি অনেকেই অনেক কোয়েশ্চেন করছেন, তার মধ্যে আমি দুইটা কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কফি শপে 12 ঘন্টা ডিউটি বা রেস্টুরেন্টে 12 ঘন্টা ডিউটি কীভাবে শিফটগুলো করতে হয় সেটা। এবং অন্যদিকে আরেকটা কমেন্ট করছেন, ভাই আমার নতুন ভিসা পাইছি এখানে, ক্লিনিং ভিসা থাকে বা আমার লোড আনলোডের ভিসা থাকে, তো এটা আমি কী, বা ওরা বলতেছে আমাকে কফি শপে বা রেস্টুরেন্টে জব দিবে। ঠিক আছে, এই দুইটা কোয়েশ্চেনের উত্তর দিব, আশা করি আপনাদের উপকার হবে। তো এখন শিফটের ডিউটিটা বলি, 12 ঘন্টা শিফটের ডিউটি হচ্ছে আপনার যদি কফি শপ মজুর থাকে মজুরের উপর নির্ভরশীল করে, আর আপনার যদি আমার মতো 2 জন 3 জন করে ডিউটি করেন তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যেরকম আমার ডিউটি হচ্ছে মাগরিবের পরে আসে, আমি আসরের নামাজের টাইমে, সরি ফজরের নামাজের টাইমে চলে যাই, আবার ফজরের নামাজের পরে দোকান খুলে নেক্সট যার শিফট তার, তো 12 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আমরা করি। ঠিক আছে, এক তারপর হচ্ছে ধরেন এখন এই যে লুড আনলুড ক্লিনিং বিষয়টা আমি আলাপ করি। এবং ক্লিনিং বিষয় হচ্ছে এটা দালালের কোনো বিষয় আমি আমি কত বিশ্বাস করি না। প্রথম থেকে আমি বলি যে দালালরা বলবে যে কফি শপ দিবে, আসার পর 3 মাস 4 মাস বসে রাখে, সাপ্লাই কোম্পানিতে ভিসা দেয়, সাপ্লাই কোম্পানি আপনারা বিভিন্ন জায়গায় কাজ দিবে বাট স্যালারি দিবে 2 মাস 3 মাস পর পর, এরকম অসুবিধা হয়ে থাকে। যাই হোক, এখন লুড আনলোডের বিষয় আমি বলি যে একজন লোক ভিসা দিচ্ছে, আপনার লুড আনলোড লেখাইতেছে, এটা আপনি এখানে কাফেলা হওয়ার পর আপনি মেহানা চেঞ্জ করতে পারবেন, আই মিন পেশারে মেহানা বলা হয়। তো এখান থেকে আপনার চেঞ্জ করা যায়, বাংলাদেশের 3-4 হাজার টাকা লাগে, বাট শুধু আপনি সওয়াক্কা ভিসা আই মিন ড্রাইভার ভিসা থাকলে আপনি হয়তো চেঞ্জ করতে পারবেন না, আর অন্যথায় সকল বিষয়ে পেশা চেঞ্জ করতে পারবেন, আপনার কাজের উপর নির্ভর করে। তো আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন, সবাই ভালো থাকবেন, আজকে বন্ধু, আসসালামু আলাইকুম।